তুলে দিলেই আমার অ্যাড রোল ব্যানার চলে আসলো। আচ্ছা, এখন অ্যাড রোল ব্যানার থেকে আমরা যেটা করব, আমাদের দরকার এখন সর্বপ্রথম একটা, আমরা এখানে একটা টেক্সট নেব, যে টেক্সটটা দিয়ে আমরা বিভিন্ন জায়গায় মার্কেটিং করব, সো দ্যাট ওইখানে যে কিওয়ার্ডগুলো থাকবে সেগুলো দিয়ে যাতে জন্য আমাদের গিগুলো যেন আগায় যায়। জি স্যার, তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে এক নম্বরে যেটা আছে, ক্লিয়ার, একবারে সবার উপরে। তো সবার উপরে যেটা আছে এইটাকে আমরা আগে কপি করব। কপি করে এটাকে কিভাবে কাজ করতে হয় সেটা তো জানো। আচ্ছা, তো আমরা এটাকে আগে কপি করি, এই এতটুকু অংশ আমরা বাদ দেবো, কারণ এখানে যা আছে এটা কিন্তু হচ্ছে ইয়ার ছবি, তাই না? মানে ইন্টারেস্ট অন পিন্টারেস্ট সিমন অফ দ্য অ্যাড রোল ব্যানার। আচ্ছা, এটা একটু ঝামেলা আছে, আমরা এখানে দেখি হোয়াট ইজ অ্যাড রোল ব্যানার। আচ্ছা, রোল আপ ব্যানার, আমরা আগে এটাকে কপি করলাম। এখন আমরা যাবো স্মল এসিও পৌঁছে, আমার কিবোর্ড বাংলা করা আছে, স্মল এসিও টুল ক্লাজিরাম সেকার, তাই না? ক্লাজিরাম চেকার আসলো। আমরা এখন যেটাকে কপি করছি আগে ওটাকেই, মানে আমরা আগে কোনো প্রকার চেঞ্জ করলাম না, না করে যা ছিল হুবহু তাই রেখে আগে দেখবো যে কোথায় কোথায় সে কপিরাইট ধরতেছে। ক্লিয়ার কি কথাটা আমার? হ্যাঁ স্যার, সে কোথায় কোথায় কপিরাইট ধরতেছে এটা আগে দেখে নেবো, তারপর আমরা ওই জায়গাগুলো চেঞ্জ করবো, তাহলেই হয়ে গেল। বাহ, 100% কপিরাইট, তাই না? জি স্যার। এটা কি ওয়েবসাইটের মাধ্যমে চেক করতে হবে, তাই না? হ্যাঁ, এখন দেখেন রোলার ব্যানার স্ট্যান্ড আমরা এখন একটু পড়বো। রোল আপ ব্যানার স্ট্যান্ডস অলসো নোন অ্যাজ এ রোলার ব্যানার অর পুল আপ ব্যানার। আচ্ছা, খুবই ভালো কথা, স্ট্যান্ডস আছে না? জি স্যার। এবং অলসো নোন অ্যাজ, তাই না? আমরা এই পুরো কথাটা, এটা তো আমাদের ইয়া না, তাই না? মানে এটা তো কোনো প্রকার কিওয়ার্ড না, তাই না? জি স্যার। রোল আপ ব্যানার একটা কিওয়ার্ড, রোলার ব্যানার একটা কিওয়ার্ড, পুল আপ ব্যানার একটা কিওয়ার্ড, কারণ আমাদের ওই ব্যানার রিলেটেড কিওয়ার্ড হচ্ছে এই তিনটাই। হ্যাঁ স্যার। আমরাটাকে রাখলাম, রেখে আমরা এখন এটাকে চেঞ্জ করব। এখানে কি চেঞ্জ করা যেতে পারে? আচ্ছা, এখানে স্ট্যান্ড ফর, অলসো নোন অ্যাজ ফর, মানে রোল আপ ব্যানারটা হচ্ছে এদের এই একটা অংশ। জি স্যার। আর অ্যান ইম্পর্টেন্ট রিসোর্স ফর এনি এক্সিবিটর লুকিং টু স্ট্যান্ড আউট অ্যাট অ্যান এক্সিবিটর ট্রেড শো। ওকে, আর এ ইম্পর্টেন্ট রিসোর্স ফর আমার এইটুকু, আমার না হলেও কিন্তু কোনো সমস্যা নাই।
তাই না? জি স্যার। পরে ট্রেড অ্যাড শো, ঠিক আছে তো নাকি? জি স্যার। আচ্ছা, দে ক্যান অলসো বি ইউজ টু মেক এ বিগ ইম্প্যাক্ট ইন ইয়োর শপ অর প্লেস অফ বিজনেস অ্যাজ এ গ্রেট অ্যাডিশন টু ইয়োর পয়েন্ট অফ মেটেরিয়াল, তাই না? আচ্ছা, ভালো কথা। দে ক্যান আমি আবার নিলাম রোল আপ ব্যানার, আমার কিওয়ার্ডটা ইউজ করার জন্য, রোল আপ ব্যানার ক্যান অলসো বি ইউজ টু মেক এ গিফট বিগ ইম্প্যাক্ট ইন ইয়োর শপ অর ওয়েবসাইট অর ব্লগ অর এ প্লেস অফ বিজনেস অ্যাজ এ গ্রেট অ্যাডিশন টু ইয়োর পয়েন্ট অফ সেল ম্যাটেরিয়াল। ওকে, এখন দেখেন এটা কিন্তু প্লাজিরিজম, এখন 100% প্লাজিরিজম ফ্রি হবে। ওকে, 100% ইউনিক হয়ে গেছে, তাই তো? হ্যাঁ স্যার। ওকে, আমার কাজ এতটুকু হয়ে গেল। আমি এখন যেটা করব, আমি এই 100% ইউনিকটাকে নিয়ে এখন আমি এটাকে রাখবো আমার গুগল শিটে। কেন গুগল শিটে রাখবো? সো দ্যাট আমি যেন এটা কন্টিনিউয়াসলি ইউজ করতে পারি, তাই কি না? আমি যতবারই মার্কেটিং করতে যাবো ততবারই কি আমি এটা তৈরি করব? কখনোই না। আমার গুগল ডকে থেকে যাবে, আমি জাস্ট খালি ডক থেকে এটাকে জাস্ট খালি একটু চেঞ্জ করে নেব, ব্যাস ওখান থেকে কপি করব, পেস্ট করব, শেষ, ঝামেলা শেষ। আচ্ছা, আমার খুব সম্ভবত এরকম বেশ কিছু ডক থাকার কথা, কিন্তু কারণ আমি অনেক মার্কেটিং করেছিলাম এর আগে। আচ্ছা, যাই হোক, এই সময় পাচ্ছি না, সমস্যা নেই, আমি একটা নতুনই করতেছি। আমার ওই লেখাটাকে আগে আমি এখানে পেস্ট করলাম, এটা ডাবল পেস্ট হয়ে গেছে। আচ্ছা, পেস্ট করলাম, করার পর আমার যে গিগটা আছে সেই গিগের যে ডিসক্রিপশনটা আছে, মানে হেডলাইনটা আছে, সেটাকে নিয়ে আসলাম। নিয়ে এসে এটাকে একটু ইন্টার দিয়ে নিচে দিয়ে ওই মানে ইয়াটাকে আমি উপরে দিলাম। কারণটা হচ্ছে কি, আমি যাতে যেন এইদিকে এখানে এখানে আমি যদি কয়েকটা গিগের অপশন যদি রাখি, তাহলে এখানে যাতে যেন ক্লিক করলে আমি যেন ওই অপশনটাতে চলে যেতে পারি। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আমি এখন এখানে আরো কিছু জিনিস অ্যাড করব। হাই, দিস ইজ
this is the operational value say I had created a design like this video. You can visit design below. ঠিক আছে, এইটুকু দিয়ে এটা স্ট্যান্ডার্ড সে হবে। এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে? আপনারা কি দেখতেছেন? জি স্যার, আমার মাইক্রোফোনটা মিউট ছিল স্যার, খেয়াল করিনি। যাই হোক, আমি এখানে কেন আমার পরিচয়টা দিলাম কেউ কি বলতে পারবেন? স্যার, এতে করে যখন নাকি আপনি মার্কেটিং করবেন, তখন হচ্ছে কেউ যদি আপনার এটা পড়ে, সেক্ষেত্রে আপনার প্রোফাইলটা ঘুরে আসতে পারে। আর আপনার সম্পর্কে এখানে শর্ট এখানে আমার এখানে আমার পরিচয়টা দেওয়ার কারণটা হচ্ছে এটাই যে যদি কেউ ওই ভিডিওতে যায়, যাওয়ার পরে যদি সে লিংকের দিকে যদি একবার যদি যায় এবং যদি সে মনে করে যে আচ্ছা তাহলে দেখে আসি এই ডিজাইনের থেকে ওই ডিজাইনটা কতটুকু ভালো, সে আমার প্রোফাইলে এসে যদি একবার খালি আমার প্রোফাইলের মনে করো যে কথার কথা তুমি বাজারে গেছো চাল কিনতে, এখন তোমাকে একজন তুমি মনে করো যে মোটামুটি কি এক বস্তা চাল নিবা, এখন তোমাকে একজন বলতেছে যে আচ্ছা আমি তো নিজেই একজন আসলে চালের ব্যবসায়ী, আমি সরাসরি চাল ভেঙে বিক্রি করি, তো আপনি চাইলে আমার চাল একবার দেখে আসতে পারেন, আমার চাল নিশ্চয়ই আপনাকে ভালো লাগবে, তাই না? হ্যাঁ স্যার। বা যদি ভালো লাগে তাহলে আপনি অবশ্যই নেবেন। এখন মনে করো যে তুমি গেলা বাজারে, ওখানে গেছো, এখন দেখা গেল যে তোমার কাছে যে দাম বাজারে তুমি যে দাম পাচ্ছ তার থেকে 2 টাকা কম পাচ্ছ পার কেজিতে, তাহলে তুমি কি করবা? এবং চালের কোয়ালিটি সেখানে ভালো হতে পারে, বা তোমার ইচ্ছা মতো তুমি সেখানে চালটার কোয়ালিটি করে নিতে পারো, তাই না? জি স্যার। তাহলে তুমি কোথায় নিবা, বাজারে নিবা নাকি তার কাছে নিবা? অবশ্যই তার কাছে যাব। তার কাছে যাবা? তো বিষয়টা হচ্ছে কি এরকম, এই কারণে আমি আগে আমার পরিচয়টা একটু দিয়ে নিলাম, আর আমি মাঝখানে যে টেক্সটটা ইউজ করলাম এটা হচ্ছে যদি কেউ আননোন পারসন আসে আমার এই কমেন্টটা করার পর, যদি তার আননোন ভাবে সে যদি মনে করে যে না আমার এই জিনিসটা একটু দরকার, এখন সে এটা লিখে কোনো এক জায়গায় সার্চ দিল, এখন সরাসরি আমার ওই কমেন্ট আসবে। কারণ ইউটিউব বলো, ফেসবুক বলো, টুইটার বলো, যতগুলো সোশ্যাল মিডিয়া আছে এই সোশ্যাল মিডিয়াগুলো কিন্তু সবসময় র্যাঙ্কে থাকে। হ্যাঁ স্যার। তারা তো ডিফল্ট, বাই ডিফল্ট তারা র্যাঙ্কে থাকে। এখন অপোজিটে তোমার আবার এই মানে কিছু কিওয়ার্ডের কারণে সে আরো বেশি র্যাঙ্কে আসতে পারে। এখন সেখানে হইতে পারে যে তোমার এই কিওয়ার্ডের কারণে তুমি একবারে র্যাঙ্কে উঠে গেলা, তোমার যখনই কেউ এই রোল আপ ব্যানার দিয়ে সার্চ দিচ্ছে সঙ্গে সঙ্গেই তোমাকে ইয়াতে পাচ্ছে, হইতে পারে না? তো যদি এরকমটা যদি হয় তাহলে তুমি একবারে র্যাঙ্কে থেকে গেলা শুধুমাত্র কমেন্টটা দিয়ে। এই কারণেই মেনলি এখানে একটু হালকা পাতলা ডিসক্রিপশন, এই একই লিঙ্ক আমরা সব জায়গায় যেহেতু পেস্ট করবো, সুতরাং এই টেক্সটটা আবার র্যাঙ্কে যাওয়ার সম্ভাবনা আরো বেশি। এখন আমি যেটা করব, এখন আমার কাজ হচ্ছে বিটলি, আগে ছিল গুগল, আগে গুগলের শর্ট লিঙ্ক একটা ছিল, এখন গুগলের শর্ট লিঙ্ক ব্যান করে দেওয়া হয়েছে 2018 সাল থেকে, আমরা এখন বিটলি ইউজ করি। এই যে bitly.com,
প্রথমে আপনারা আমার এখানে লগইন করা আছে এই কারণে আমি সরাসরি একবার বিটলিংকে ঢুকে পড়লাম তো সর্বপ্রথম আপনারা যেখানে যাবেন bitly.com এর আগে যাবেন এই bitly.com এ আগে যাবেন তারপর আপনারা আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে সেটা লগইন করে নেবেন এবং এটা সম্পূর্ণরূপে একটা ফ্রি অ্যাকাউন্ট ওকে জি স্যার জি স্যার দেন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এখানে ক্রিয়েট মেনু আছে ক্রিয়েট মেনুতে ক্লিক করব করার পর আমরা আমাদের গিগে গেলাম যাওয়ার পরে এখানে শেয়ার গিগে গেলাম যাওয়ার পর এই যে কপি লিংক আছে এখানে ক্লিক করব করে ওই লিংকটাকে নিয়ে এসে এখানে পেস্ট করে দেব এটা পেস্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনাকে আর কিচ্ছু করতে হবে না বাই ডিফল্ট সে অটোমেটিক্যালি একটা লিংক জেনারেট করবে দেখেন লিংক জেনারেট করার পরে এখানে কিন্তু আপনার একটা টাইটেল চাচ্ছে তাই না তো আপনি আপনার গিগের যে টাইটেলটা আছে সেই টাইটেলটা নিয়ে এসে এখানে দিবেন দিয়ে দিলেন এখন আপনার চাচ্ছে ট্যাগ আপনি এখানে ট্যাগগুলো ইউজ করেন আপনার মতো করে দিয়ে সেটাকে ক্রিয়েট করে দেন ওটা ক্রিয়েট হয়ে গেল অ্যাডওয়ার্ড ব্যানার তারপর হচ্ছে আমি আবারও ডাইনামিক অ্যাডওয়ার্ড ব্যানার এখানে আবার ক্লিক করলাম আবার একটা ক্রিয়েট হলো এই একবার যদি এই কাজটা যদি হয়ে যায় তাহলে কিন্তু মোটামুটি আপনার আর এটা কিন্তু করা লাগতেছে না একবারই শেষ কারণ এটা তো আপনার থেকেই যাবে এর পরবর্তীতে শুধুমাত্র আপনি খালি কপি করবেন আর পেস্ট করবেন স্যার বিটলি আর একটা সুবিধা দেখলাম এখানে আমার প্রতিদিন কত ক্লিক করতেছে সেগুলোর একটা প্যাটার্ন দেখায় অবশ্যই এটার জন্যই তো মেইনলি আমরা এখানে আসতেছি জি স্যার আর স্যার এই সাইট থেকে বোধহয় লিংকগুলো প্রমোট করে কিনা জানি না আমি প্রমোট করে এরাও লিংক প্রমোট করে এই জন্যই তো আমি এখানে ইয়াগুলো দিচ্ছি এরাও লিংক প্রমোট করে এই জন্যই তো আমি এখানে হচ্ছে কিওয়ার্ডগুলো দিচ্ছি না হলে তো এখানে আমার কিওয়ার্ড দেওয়ার কোনো দরকারই নাই তাই না ট্যাগ দেওয়ার কোনো দরকার আছে আমার জি স্যার মোটামুটি আমি এখানে দিলাম তারপর আমি আবার দিলাম আমার ডিসক্রিপশনে এখানে সে কয়েকটা আলাদা আলাদা কিওয়ার্ড তারা ইউজ করছে আমি এখন সেই কিওয়ার্ডগুলো নেব ফর শপ ফর ওয়েবসাইট ফর ব্লগ মানে একটা ট্যাগ দিয়ে আমি তিন চারটা ট্যাগ ক্রিয়েট করলাম কারণ সবাই যে একই জিনিস চাবে তা তো না তাই না অনেকেই চাবে হচ্ছে শপের জন্য অনেকে চাবে ব্লগের জন্য মানে এক একজন এক একটার জন্য চাইতে পারে স্কুল আপ ব্যানার দিলাম স্কুল আপ ব্যানার ফর শপ স্কুল আপ ব্যানার ফর অনলাইন শপ ফর ওয়েবসাইট ফর ব্লগ ফর ই-শপ ফর ই-শপ ফর ই-শপ মানে এক একজন এক একটা কিওয়ার্ড দিয়ে কিন্তু সার্চ দিতে পারে তাই না জি স্যার তো মোটামুটি আমি ধরে নিলাম যে আমার আর দরকার নেই আমার অনেকগুলো কিওয়ার্ড হয়ে গেছে
আমি আর নতুন করে কিওয়ার্ড দিতে যাচ্ছি না, এখন আমি জাস্ট শুধুমাত্র কপি করব। লিংকটাকে কপি করলাম এবং আমি গুগল ডকে গেলাম, এখানে গিয়ে আমি এখন এটাকে পেস্ট করে দিলাম। আপাতত আমার এখানে এই পর্যন্ত কাজ, ওকে। এখন আমি এটাকে কপি করলাম পুরো অংশটাকে, করে আমি এখন মার্কেটিং এ নেমে পড়বো। মার্কেটিং এ যাবো কিভাবে? এখন আমি আসলাম youtube.com এ। আচ্ছা, আমি জাস্ট একটু চেঞ্জ করে নিই, কারণ এই জায়গাটাতে গেলেই আমার একটু ঝামেলা হইতে পারে। ও তো আবার ইয়া লাগবে, তাই না? আচ্ছা, যাই, সমস্যা নাই। যাওয়ার পর এটাকে আমি এখানে একটু ড্র্যাগ করে নিয়ে এসে এখানে ছেড়ে দিলে ওটা আলাদা একটা উইন্ডো হবে, যে উইন্ডোতে আমি মার্কেটিংটা করব। ওকে, জি স্যার। তো আচ্ছা, খুব সম্ভবত আমার এই চ্যানেলটা ব্যান হওয়ার পরে আমার এখানে কাজ করবে না। যাই হোক, আমি তাহলে গুগল ক্রোমে যাই একটু। তবে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমি যদি সরাসরি এই কথাটা যদি দেই তাহলে কিন্তু একটু ঝামেলা আছে। সেটা হচ্ছে কি, আমি কিন্তু এখানে ওই ভিডিও সম্পর্কে কোনো প্রকার কথা লিখি নাই, এই কারণে এটা কিন্তু ইউটিউব স্প্যাম হিসাবে ধরবে। জি স্যার। আর তাছাড়া তো স্যার, যে যার চ্যানেল সেও তো কমেন্টটা হাইড করে দিতে পারে বা ডিলিট করে দিতে পারে। এটাই, এই জন্য এইখানে কিছুটা সেন্স আনতে হবে। কিরকম? সবাই ঠিক আছে? লাইক দিস ভিডিও, ওকে? জি স্যার। এখানে লিখতে হবে দিস ভিডিও অলসো এ great video, you can learn from here. এটা মনে করেন যে আপনি মাঝখানে আর আলাদা একটা প্যারা করে দিয়ে দিলেন। ওকে, মানে কি আপনি ওই ভিডিও সম্পর্কে একটু হলেও কথা বললেন কিন্তু, তাই না? হ্যাঁ স্যার। আপনি এখন আসলেন এখানে, ধরেন যে আপনি সার্চ দিচ্ছেন রোল আপ, আপনি অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন, তার মধ্যে আপনি এখন কন্ট্রোল চেপে ধরে একটা একটা করে ভিডিওতে ক্লিক করতে থাকেন। এবং আমি আপনাদেরকে 100% নিশ্চিত সহকারে বলতে পারি, যদি কেউ এই কাজটা আপনারা 7 দিন যদি করেন, আপনারা অর্ডারের জ্বালায় থাকতে পারবেন না। এবং আপনাদেরকে আমি গিকটার একটু ইমপ্রেশনটা দেখাই দিয়ে আসি। এই যে ডাইনামিক রোলার ব্যানার, দেখেন ইমপ্রেশন হচ্ছে আমার
আপনারা এটা দেখবেন, এটা আমি আপনাদেরকে আগামীকালকে এটার এখন ইফেক্ট দেখাবো। আগামীকাল তো হবে না, আগামী পরশু দিন। কখনোই সঙ্গে সঙ্গে মনে করেন যে ভিডিওটা ওপেন হয়েছে সঙ্গে সঙ্গে আপনি এখানে সরাসরি ইয়া করবেন না, কমেন্ট করবেন না। যদি সরাসরি কমেন্ট করেন তাহলে কিন্তু আপনাকে ওরা কিন্তু হচ্ছে ইয়া ধরে ফেলবে, স্প্যাম ধরে ফেলবে। এই জন্য আগে একটু দেখবেন, হালকা করে একটু আগে দেখলেন, দেখার পরে একটু টানবেন। 20 মিনিটের ভিডিও, মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মতো দেখবেন, একটু টানাটানি করে দেখবেন যে হ্যাঁ ভিডিওটা, পুরো ভিডিওটা একটু টানাটানি করে দেখবেন। তাহলে হবে কি যে হ্যাঁ আপনি বুঝতে পারলেন এটা একটা ভালো ভিডিও। এখন আপনি আপনার ওই কমেন্টটাকে এখানে পেস্ট করে দেন। আমার কথাটা কি বুঝতে পারছেন? জি স্যার। অবশ্যই একটু টানাটানি করে কিন্তু দেখবেন, না হলে মানে ইউটিউব কিন্তু ধরে ফেলবে যে আপনি স্প্যামিং করতেছেন। সো তাকে ধরা যাবে না, তাকে বলাও যাবে না যে আপনি স্প্যামিং করতেছেন। ঠিক আছে, এখন ভাবতে পারেন যে গ্রাফিক্স এর কোর্স করতে আসি আর স্যার আবার মার্কেটিং শিখাচ্ছে, তাই না? স্যার মার্কেটিং তো অবশ্যই জরুরি, সেটা যেই সেক্টরেই কাজ করি না কেন, ফাইবারে অর্ডার পাইতে হলে অবশ্যই মার্কেটিং করতে হবে। না আপনাদের মধ্যে অনেকেই বলবে যে স্যার কি শিখাচ্ছে এগুলো, মানে আমরা তো শিখতে আসছি হচ্ছে গিয়ে মার্কেটিং, ইয়া আমরা শিখতে আসছি গ্রাফিক্স ডিজাইন, স্যার আবার শিখাচ্ছে মার্কেটিং।
স্যার একটা কোশ্চেন ছিল, বিটলিতে অ্যাকাউন্ট করার সময় এটা কি আপনার ফর ওয়ার্ক দেব না পার্সোনাল ইউজ দেব? বুঝতে পারি নাই। বিটলিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় একটা অপশন এসেছিল যে অ্যাকাউন্টটা কোন পারপাসে ইউজ করা হচ্ছে, ফর ওয়ার্ক না পার্সোনাল ইউজ? স্যার বিটলিতে স্যার একটা অ্যাকাউন্ট খোলার সময় একটা অপশন এসেছিল যে এটা কি ফর ওয়ার্ক কাজের জন্য না পার্সোনাল ইউজের জন্য খোলা হচ্ছে? জি প্রথমটা। আচ্ছা আমার লিংকটা সবার শেষে চলে যাচ্ছে, আমি এই লিংকটাকে আবার একটা কপি করলাম, করে এখানে আবার পেস্ট করে দিলাম এবং এখানে আবার এন্টার দিয়ে দিলাম, মানে লিংকটা আমার দুই জায়গায় থাকলো। এখন এটাকে আবার কপি পেস্ট করলাম, মানে একটু চেঞ্জ জানলাম আর কি। মোটামুটি বেশ কিছুটা সময় আমি ওখানে অতিবাহিত করছি, আমি আর ওখানে থাকবো না। এই ভিডিওটা এমনিতে কিন্তু প্রায় এক মিনিটের, এক মিনিট মানে এটা অ্যাড আসতেছে আর কি। একটু ওয়েট করবো শুধুমাত্র আমার কমেন্ট অপশনটা আসা পর্যন্ত। কারণ এই কমেন্টটা আমার পেস্ট হইতে হইতে দেখেন এর মোটামুটি কিন্তু 50% প্রায় হয়ে গেছে, সুতরাং আমার আর এটার দরকার নেই, যতটুকু হয়েছে না, কারণ আমি ওটা 50% টাইম দেখে ফেলেছি। কমেন্টটা জাস্ট পেস্ট করে রাখলাম, কিন্তু এখানে যেহেতু অনেক কম সময় এখন আমার দেখা হয়েছে, সো এটাকে আগে একটু বাড়াই নেব। আমার সবার শেষের লিংক কিন্তু এটা, দেখা যাক যে এখানে এখন পর্যন্ত কয়টা করছি। Complete with
goes over the shoulder, or alternatively, you could hold it by the hand. It has also got a very handy clear display area. You can put the name of your banner or the name of your company in there if you so wish. Right, to get the banner out of the case, you undo the top and literally pull it out and মোটামুটি প্রায় এক মিনিট দেখা হয়ে গেছে এটা আমার দেখুন নেই তিন মিনিটের মধ্যে এক মিনিট মানে 130% হয়ে গেছে এখন পর্যন্ত কোনো ক্লিক আসেনি এখানে দেখেন আমার শর্টলিং বটন বন্ধ করে দিয়েছে গুগল এটা আপনারা আমি আগেও বলেছি আবারও বলতেছি কিন্তু আমার আগের থেকে অ্যাকাউন্ট ছিল বাট সেটা আমি লঞ্চ করতে পারতেছি না এখন আপনাদেরকে দেখাতে পারতেছি না স্যার এভাবে করতে গিয়ে যদি আমাদের স্প্যামিং বেশি হয়ে যায় সেক্ষেত্রে কি আমাদের জিমেইল ব্যান করার কোনো সম্ভাবনা থাকে এবার এখানে একটু সাউন্ড হচ্ছে তো এই কারণে আসলে বোঝা যাচ্ছে না আমি একটু পরে কথা বলতেছি তোমার সঙ্গে আমার মোটামুটি আমার কমেন্টটাও হয়ে গেছে এটাও প্রায় শেষের দিকে চলে আসছে এটা মনে হয় দরকার নেই এটা 21 মিনিটের ভিডিও সুতরাং এটা একটু দেখতে হবে না হলে ঝামেলা আছে বাজিস্টাম এখানে যেমন একটা ভিডিও চলে গেছে নেট মনে হয় একটু খারাপ ঝামেলা করতেছে এই জন্য হচ্ছে আমার এখানে একটু স্লো কাজ হচ্ছে আর তাছাড়া ওভারঅল আমার পিসিতে একটু মানে স্লোই কাজ করে হচ্ছে গুগল ক্রোম মোটামুটি অনেকটা ভিডিও কিন্তু এটা দেখা হয়ে গেছে
আচ্ছা, এখন আপনারা আমাকে বলেন কারো কোনো বুঝতে